বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। তালুকদার পরিবারেতে দূর দূরান্তে কোনো আনাচে কানাচে কেউ ছিল না অভিনয় জগতে। আমার মা তো মনে হলো আকাশ থেকে বললো, প্রণয়ের সাথে অফ ক্যামেরা বন্ডিং খুব ভালোই আছে, কিন্তু হচ্ছে সংঘমিত্রা আর প্রণয়, সবাই বলে আমি হচ্ছে একটা ছেলে, মানে এই সিরিয়ালে হিরো হচ্ছে সারা, আর ও হচ্ছে পুরো লজ্জা পায়। আমি বেশ বেশ সুন্দরভাবে একটা জেন্টলম্যানের মতো কথা, সবাই তো জানে সংঘমিত্র তালুকদার কেমন, আমাকে সবাই ভাই বলে ডাকে। এর জন্য আমি এখনও স্টিল সিঙ্গল, এবং হচ্ছে আমার সিনিয়ররা ফ্লোরে দাঁড়িয়েও ঘটকালি করে। এবার আমি এর থেকে ভালো উদাহরণ আমি আর দিতে পারবো না। এই মুহূর্তে আমি আছি সর্বজয়ার সেটে, আর আমার সাথে টলি টাইমে এই প্রথমবার আছে সারা। কেমন আছো? আমার খুব ভালো আছি, এবং থ্যাংক ইউ সো মাচ আমার দর্শকদের এবং তোমাদের টলি টাইমের দর্শকদের, যে সর্বজয়াকে এত ভালোবেসেছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে ভালোবেসেছো, তার জন্য অনেক ধন্যবাদ সবাইকে এবং তোমাদেরকেও। আমি একটু শুরুর দিকে যদি জিজ্ঞেস করি, অভিনয় জীবনের শুরুটা কেমন ছিল? অভিনয় জীবনে আমি হচ্ছি, মানে আমাদের যে তালুকদার পরিবার আর আমাদের যে জেনারেশন, তার মধ্যে হচ্ছে আমি হচ্ছি বড় মেয়ে। এবার প্রবলেম হচ্ছে যে আমি খুব আদরের, এবং আমি যে জীবনে কিছু করব সেরকম আমার কোনো প্ল্যান ছিল না, বাড়িরও কোনো প্ল্যান ছিল না। ব্যাপারটা হচ্ছে যে মোটামুটি আমি বলেছি এর আগেও, যে ওই প্রথমবার মায়ের হাত থেকে, মানে HS পাশ করে যে কলেজে উঠেছি, সেই সময় হচ্ছে যে আমার আবার মর্নিং কলেজ ছিল, সকাল 6টা থেকে আমার 11টা পর্যন্ত কলেজটা হতো, ঋষি বঙ্কিমচন্দ্র উইমেন মর্নিং কলেজ। সো সেইখানে এক বান্ধবী আমাকে বলল যে আমি এই প্রফেশনে আসতে চাই, তো যাবি? চল, মানে ওইটুকু সময়ের মধ্যে ফটো দিতে পারবো। লাকিলি কী হলো, ও ফটো দিতে এসেছিল, এবং লাকিলি একজন আমাকে বললেন একজন যে তুমি কি কাজ করতে চাও, মানে এইরকমভাবে হঠাৎ করে, কোনো প্ল্যান নেই। আর আমি সেখানে আবেগের বসে হ্যাঁ, মানে তারপরে অনেক চিন্তা করেছিলাম যে পারবো তো, মানে কিছুই জানি না, রোল মানে সিনেমাতে আমরা দেখেছি যে রোল রোলিং অ্যাকশন, এবং সেটা আদৌ কতটা কীরকম কী হয় কিছু না জেনেই প্রায় জলের মধ্যে ঝাঁপ দিয়েছিলাম। তো থ্যাংকস টু আমার দর্শকদের যে প্রথম থেকেই আমাকে ভালোবেসেছে এবং এই জায়গায় এনেছে। তো প্রথমে যখন বাড়িতে বললে যে অভিনয় করবো বা অভিনেত্রী হবে, এটা কি বাড়ির সাপোর্ট পেয়েছিল? আমাদের বাড়িতে, মানে আমাদের ফ্যামিলিতে, আমাদের বংশে, মানে তালুকদার পরিবারেতে দূর দূরান্তে কোনো আনাচে কানাচে কেউ ছিল না অভিনয় জগতে। আমার মা তো মনে হলো আকাশ থেকে বললো, বাবা, আমার মা বাবা বরাবরই চায় যে মেয়েরা কাজ করবে, নিজের পায়ে দাঁড়াবে, এটা। বাট হঠাৎ করে অভিনয় কেন, মানে এটাই হচ্ছে প্রশ্ন ছিল। তো না, প্রথম একদিন দুদিন বাবা মা একটু অবাক ছিল, বেশি করে আমার মা অবাক ছিল, তারপরে আবার সব নর্মাল হয়ে গেছে, যে আস্তে আস্তে যখন না মানে ধীর গতিতে এগোচ্ছিলাম তো নর্মাল হয়েছে। প্রথমবার যখন টিভির পর্দায় নিজেকে দেখলে বা বাড়ির লোক দেখলো, সেই রিয়াকশানটা কেমন? অদ্ভুত, মানে সেই রিয়াকশানটা না, মানে আমি যে কী বলে বোঝাবো তোমাদের বা আমার দর্শকদের, আমি মানে অদ্ভুত অদ্ভুত। এবং এইটা টিভিতে প্রথম দেখা, এবং আমার এই হাউজেরই স্নেহা সিজদারই আমার প্রথম সিরিয়াল ছিল, টাপুর টুপুর, এই হাউজেরই। এবং তারপরে মানে যে যখন আমি আর একটা অনুভূতি অদ্ভুত ছিল, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে প্রথম আমি কাকিনাড়ার মেয়ে, অনেকে বলে মফস্বল, তো মফস্বল ঠিক নয়, বাট ঠিক আছে মফস্বলই, উত্তর চব্বিশ পরগনার কাকিনাড়ার মেয়ে। যখন আমি কলকাতার বুকে আমি নিজের ব্যানার দেখেছিলাম, মানে মানে অ্যাজ আ হিরোইন হয়তো তোমারই জন্য আমার প্রথম সিরিয়াল, সো সেটাও একটা অদ্ভুত রিয়াকশন ছিল, মানে মানে একদম অনুভূতি থাকে না, অনুভূতি, হ্যাঁ বললে বোঝানো যাবে না। হ্যাঁ, তা মানে সর্বজয়ার অফারটা কীভাবে এলো? আমাকে জি থেকেই বলে, জি এবং আমার হাউস থেকে আমাকে বলা হয়েছে যে সর্বজয় আসছে, এরকম
এই এই ব্যাপার। সো সেইভাবে প্রথম যখন শুনলে যে দেবশ্রী রায়ের মতো একজন অভিনেত্রীর মেয়ের ক্যারেক্টার করবে, তখন কি একটু নার্ভাস লাগছিল? না, নার্ভাস বলবো না, কারণ আনন্দটাই আমার বেশি ছিল। সো নার্ভাস কারণ আমি দেবশ্রীদির, হ্যাঁ দেবশ্রীদির সাথে আমি মানুষটাকে আমি মানে ব্যক্তিগতভাবে অতটা জানতাম না, কিন্তু আগে আমার একবার দুবার আমার পরিচয় হয়েছিল দেবশ্রীদির সাথে, এবং প্রথম পরিচয়ই সেটাও দিদি নাম্বার ওয়ানের মাঝখানে একটা সিজন দেবশ্রীদি অ্যাঙ্করিং করেছিলেন। সো সেই সময় আমার পরিচয় হয়েছিল, এবং সে একটা দিনে কিছুক্ষণের জন্য, আমরা তো দিদি নাম্বার ওয়ান যে 3-4 ঘন্টা যে শ্যুটটা করি, এক একটা এপিসোড, সেখানেই ভীষণ আপন করে নিতে পারেন সেটা আমি জানতাম। তো অনেক বছর পর দেখা, ওনার মনেও হয়তো ছিল, মানে ছিল না, কারণ আমরা তখন সবে শুধু ইন্ডাস্ট্রিতে ঢোকা। সো আমি জানতাম যে উনি ভীষণ কুল এবং ভীষণ মিষ্টি একজন মানুষ। সো হ্যাঁ, আনন্দ আনন্দ অবশ্যই ছিল। সারা চরিত্রটা দর্শকদের খুব কাছের একটা চরিত্র, তোমার কেমন লাগছে চরিত্রটা? আমার খুব ভালো লাগছে। দেখো সারা, আমরা যারা অভিনয় করি, অভিনয় নেতা এবং অভিনেত্রী যারা আছেন, তারা প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা চরিত্রের খুব ভালোবেসে করি, এবং যখন দর্শকে মানে আপনাদের সবার ভালোবাসা পাই, তখন যেন মনে হয় যে কোথাও সংঘমিত্রা হারিয়ে যাচ্ছে, কোথাও সারাকে মানে আমি যেন সারা পুরো পোশাকটাই আমি নিজে পরে নিয়েছি, মানে সংঘমিত্রা কোথাও একটা হারিয়ে যায়। তো সেটাকে আমি জানি না, আমি ব্যক্তিগত জীবনে খুব এনজয় করি যখন যেই ক্যারেক্টার আমি প্লে করি। সর্বজয়াতে তোমাদের অনেক নাচের দৃশ্যে শুটিং থাকে, সেখানে নাচ প্র্যাকটিস করছো, তো অফ ক্যামেরা কি হয় নাচ প্র্যাকটিস, বা দেবশ্রী রায় কি নাচ শেখায় বা এরকম কিছু হয়? মজার কিছু মজার কিছু হয় মানে হচ্ছে এখানে মজারই মজা হয়, তবে নাচের জন্য নয়, মানে নানা রকমভাবে মজা হয়। এবং মানে আমি আমি তো অকারণেই আমি হাসি, সেটা সবাই জানে, এবং আমার হাসি হচ্ছে ভয়ঙ্কর টাইপের, আমি বলে বোঝাতে পারবো না, গিয়ার দিয়ে দিয়ে আমি হাসি। আর সেরকম হচ্ছে আমার মা, মানে অনস্ক্রিন মা দেবশ্রীদি, মানে আমরা দুজনে তো জাস্ট পাওয়া, আমরা দুজনেই খুব বকা খাই, মানে ডিরেক্টরের কাছে আমরা যা বকা খাই আমাদের হাসির জন্য। আর একবার হাসি যদি শুরু হয় মানে সেটা মানে সিন কেটে, এই কেটে সেই কেটে, মানে যা তা অবস্থা। আর সবথেকে বেশি হয় হচ্ছে খাওয়ার সিন এলে, খাওয়ার সিন হলে সবাই, আমরা সব সময় প্রত্যেকটা আর্টিস্ট মানে ছেলে থেকে শুরু করে মেয়ে পর্যন্ত প্রত্যেকে, মেয়েরা তো ডায়েট করেই, তো ছেলেরাও ডায়েট করে, জানি না ছেলেদের, আমাদের এখানে তো মনোজদা দেবজয়দা জানি না কি ডায়েটের, ভাত খেয়ে ডায়েট করে জানি না কীরকম খাওয়া। এবার তো যাই হোক, কিছু হয় যে যখনই আমাদের খাওয়ার ম্যাক্সিমাম সময় আমাদের ডাইনিং টেবিলে সিন আসে এবং প্রচুর খাওয়া আসে, হয় ঠিক লাঞ্চ ব্রেকের পর, এবং সব পেটু আমরা গিয়ে মানে মুসুরির ডাল থেকে শুরু করে মাছ পর্যন্ত, মাংস পর্যন্ত কিচ্ছু ছাড়া হয় না, শেষে গিয়ে স্প্রে করতে হয় আমাদের, মানে এরকম আর, মানে আপনারা যেরকম দেখেন যে একটা 3 মিনিটের সিন যেটা হচ্ছে এইভাবে চলে গেল, কিন্তু আমাদের সিনটা করতে তো সেটা 3 মিনিটটা 3 ঘন্টা থেকে 4 ঘন্টা লাগে, মাস্টার ক্লোজ সব কিছু, এবার ক্লোজ দিতে দিতে খেতে 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 যে কত ডিম, ডিমের অমলেট হয়েছে, সে সারা রাতের ওই পেট ভরে গেল, মানে আমরা এরকম মানে মানে কত যে মজার ঘটনা আছে এবং কত যে বকা খাওয়া আছে সেটা আপনারা যদি ফ্লোরে না এসে দেখেন তাহলে বিশ্বাস করবেন না। তুমি কি খুব ফুডি, মানে এত খাওয়া? প্রচণ্ড প্রচণ্ড, কিন্তু হ্যাঁ আমি একটু বাড়ির খাবার পছন্দ করি, মানে টিপিক্যাল বাঙালি ফুড আমি পছন্দ করি। তাহলে তো ডায়েট বলে কিছু হয় না, এমনি সবসময় ব্রেক হচ্ছে? হ্যাঁ সেটা হয় না, ব্যাপারটা হয়েছে কি আমি যেহেতু কাজের সূত্রে এখানে একা থাকি, সেহেতু মানে ওই লেভেলের বাড়িতে কাজ ইয়ে মানে রান্নার লোক আছে, কিন্তু তাও একটা ব্যাপার থাকে, যাই হোক কেন ব্যাপারটা থাকে। আর একটা যে আমাদের মানে কি বলবো, প্রাচীন একটা বিবাদ আছে না, যে বলাটাকে উচিত যে ঘটি বাঙাল ব্যাপার, সেই তর্কে আমি আর ঢুকতে চাই না। তো যাই হোক, আমি একটুখানি পেটু বুঝতেই পারছেন, তার মানে আমি অবভিয়াসলি আমি বাঙাল বাঙাল, সো আমার আবার সব খাওয়ার পছন্দ, মানে সবার হাতের রান্না পছন্দ হয় না, কিন্তু আমি খেতে ভালোবাসি, যেটা একটু মিষ্টিটা একটু কম পছন্দ করি, একটু ঝাল পছন্দ করি, তো
আমি যেরকম হয় সেরকম হয়, কিন্তু আমার আশেপাশে যারা আছে তারা বেশ ভালো করে রসিয়ে কুশিয়ে নিয়ে আসে আমার জন্য। একটা পাত পেরে খাবার একটা আছে আমাদের। তো সারা জিশান জুটি মানে দর্শকরা খুব পছন্দ করছে, সেটা তুমি বুঝতেই পারো দর্শকদের রিয়াকশন দেখে। তো প্রণয়দার সাথে অফ ক্যামেরা কেমন বন্ডিং? প্রণয়ের সাথে অফ ক্যামেরা বন্ডিং খুব ভালোই আছে, কিন্তু হচ্ছে সংঘমিত্রা আর প্রণয়, সংঘমিত্রা যেরকম প্রণয় তা ঠিক আমি জানি না। আমি যতদূর চিনেছি বিপরীত মানে উত্তর মেরু সংঘমিত্রা যদি উত্তর মেরু হয় ও হচ্ছে দক্ষিণ মেরু, মানে আমি হচ্ছি মানে সবাই বলে আমি হচ্ছে একটা ছেলে, মানে এই সিরিয়ালে হিরো হচ্ছে সারা আর ও হচ্ছে পুরো লজ্জা পায়। আমি বেশ বেশ সুন্দরভাবে একটা জেন্টলম্যানের মতো কথা, সবাই তো জানে সংঘমিত্রা তালুকদার কেমন, এবং এতক্ষণ ধরে যে আমি কথা বলছি অলরেডি মানুষ বুঝে গেছে, খ্যার খেড়ে গলা যে হাও হাও করে কথা বলা আর ভীষণ সফট ইয়ে। সো হ্যাঁ মানে আমি হিরো ও হিরোইন এটা সবাই ফ্লোরে বলে। তোমাদের যে একটা সিন হচ্ছিল যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, সারা ওখানে মানে বললো যে ও ভালোবাসে, তখন ওই সিনটার সাথে যখন শুট করছিলে কিন্তু প্রথম থেকে তো সারা বলেনি, এই ব্যাপারটা কেমন? এই ব্যাপারটা কীরকম লাগছিলো এই ব্যাপারটা না অদ্ভুত লাগছিল, মানে হঠাৎ করে একটা সিনেরও যে আমি তোমাকে ভালোবাসি বলে। হ্যাঁ অ্যাকচুয়ালি সারা জানত ওর মনে একটা সফট কর্নার রয়েছে জিশানের প্রতি, বাট কোথাও একটা গিয়ে ওর ইগো একটা হ্যাঁ এটা একটা করছিল, সো সেটা জানতো, কিন্তু যখন হঠাৎ করে এরকম একটা বিপদ নেমে এসেছে তখন ও বলতে বাধ্য হয়েছে। এবার প্রকাশ পেলো তাহলে, এরকম কি কোনো বাস্তবে কোনো দিন হয়েছে, ধরো কাউকে মানে তোমাকে ভালো লাগে কিন্তু তোমার অতটাও লাগে না কিন্তু পরবর্তীকালে সেটা ভালো লেগেছে? আমাকে সবাই ভাই বলে ডাকে, এর জন্য আমি এখনও স্টিল সিঙ্গেল, এবং হচ্ছে আমার সিনিয়ররা ফ্লোরে দাঁড়িয়েও ঘটকালি করে। এবার আমি এর থেকে ভালো উদাহরণ আমি আর দিতে পারবো না। আমার সিনিয়ররা যারা সিনিয়র আর্টিস্ট যাদের সাথে আমি রুম শেয়ার করি, যাদের কাছ থেকে আমি শিখি, তারা আবার ফ্লোরে দাঁড়িয়ে ঘটকালিও করে। কি করা যাবে, কিছু অপশন নেই। সো তার মানে না উত্তর মানে অভিনেত্রী হয়ে যাওয়ার পরে কি একটু মানে প্রপোজালটা বেশি পাচ্ছ নাকি একটু ভয় পাচ্ছিল? এটা আমার প্রশ্ন, সেটা আমারও প্রশ্ন, কি মানে ব্যাপারটা কি মানে কেন কেন আমি জানি না, মানে আমি কি এতটাই খারাপ আমি জানি না, আমি বুঝতে পারি না। তোমার পছন্দ কেমন, মানে এইরকম একজন হলে দেখো আমাকে ওই যে অনেক ব্যাপার আছে না, এই ছেলেটাকে মানে আমার স্বপ্নে রাজকুমার লাইক কার্তিক ঠাকুর হতে হবে বা মতো দেখতে হতে হবে বা বিশ্বকর্মার মতো গুণী হতে হবে, সেরকম কোনো আমার নেই বাবা। আমার একটুখানি হ্যাঁ একটুখানি একটু পার্সোনালিটি ঠিকঠাক থাকবে বেশি ওকে, তার জন্য যে কার্তিক ঠাকুর হতে হবে বা বিশ্বকর্মা ঠাকুর হতে হবে তার কোনো দরকার নেই, আমার প্রয়োজন নেই। জিশান স্যারের প্রেম কি এবার দর্শকরা দেখতে ব্যাপার দেয়? উচিত তো, দেখা যাওয়া উচিত, এবং আমরা অনেক রকম অনেক সিনই করছি এবং খুব শিগগিরই ইনফ্যাক্ট আজকের এপিসোডই আপনাদের দেখতে পাবে, মানে দেখতে পাবেন আপনারা জিশান স্যার জুটি। সো হোপফুলি এবার থেকে দেখা যাবে, তোমরাও চাইবে না যদি না কোনো স্নেহাশিসা কোনো টুইস্ট বা কিছু না আনেন তো। সারাও চাইছে যে এবার প্রেমটা হোক পর্দায়, উচিত মানে রিয়েল লাইফে না করে একটু তো রিয়েল লাইফে করি তাহলে তো মানে কি হয় দেখা যাক। দর্শকদেরকে বল থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনারা এর আগেও আমাকে অনেক ভালোবেসেছেন, এখনও ভালোবাসছেন, আমি আশা রাখি এবং যে আপনারা ভবিষ্যতেও ভালোবাসবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখতে থাকুন সর্বজয়া সোম থেকে শনি জি বাংলার পর্দায় 9টার সময়, এবং থ্যাংক ইউ আপনাদের টলি টাইমের দর্শকদের, থ্যাংক ইউ সো মাচ আমার মেকআপ রুমে আসার জন্য, আমাকে এতটা সময় দেওয়ার জন্য আর আমার এই খ্যারখ্যারে খেলা সহ্য করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।